আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা যাত্রী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 1899 সালে, 30 মার্চ, মৃত্যু 1970 সালে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 17ই জ্যৈষ্ঠ 1934 সালে। প্রধান চরিত্রে পথিক ও মহিলা, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সমক। শুরু হচ্ছে যাত্রী। প্রায় 100 বছর আগেকার কথা, সন্ধে হয় হয়, পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝিকমিক করছে, কিন্তু মাটির উপর অন্ধকার নেমে এসেছে। গাছপালার চেহারা কালো আর অস্পষ্ট হয়ে আসছে। দু একটা পাখি, যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে, তারা অস্ফুট আশঙ্কায় কিচমিচ করে ডাকতে ডাকতে দ্রুত পাখা নেড়ে উড়ে চলেছে। একজন পথিক মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তার অবস্থাও অনেকটা ওই বিলম্বিত পাখির মতন। ভোর থেকে সে হাঁটছে, কিন্তু এখনো পর্যন্ত একটা গ্রামে পৌঁছতে পারল না। যে মাঠের উপর দিয়ে সে চলেছে, সে মাঠের ঘাসের উপর পায়ের চিহ্ন আঁকা সরু পথ নেই। শেষ পর্যন্ত মানুষের আস্তানায় পৌঁছতে পারবে কিনা তাও অনিশ্চিত। তবু সে আশায় ভর করে চলেছে, যদি রাত্রির গাঢ় অন্ধকার নেমে আসবার আগে কোনো একটি পল্লীতে গিয়ে উঠতে পারে। পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ, সে চাকরি খুঁজতে বেরিয়েছে। তার বাড়ি পশ্চিম বাংলায়, কিন্তু 11 দিন হেঁটে হেঁটে সে যে কোথায় এসে হাজির হয়েছে তা সে নিজেই জানে না। কাল একটি ছোট্ট গ্রামে রাত্রি কাটিয়ে ভোর হতে না হতেই সে বেরিয়েছিল, কিন্তু সমস্ত দিন চলেও কোথাও একটি গ্রাম পায়নি। দুপুরে এক অশ্বত্থ গাছের তলায় বসে নিজের পুটুলিতে যেটুকু শুকনো চিড়ে বাঁধা ছিল তাই খেয়েছিল। তারপর লাঠির ডগায় পুঁটলি বেঁধে লাঠি কাঁধে নিয়ে আবার যাত্রা করেছে, কিন্তু পথ তার এখনো শেষ হয়নি। সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক একসময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল, খানিক দূরে কতগুলো গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে। পথিক দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যার আবছায় তার মনে হল যেন একটা মস্ত দিঘি, তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেই দিকে চলল। মনে মনে বলল, দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই কাছে গ্রাম আছে, যাক ঠিক সময়ই আশ্রয় পেয়েছি। আরো একটু দূরে এগিয়ে গিয়ে সে দেখল, হ্যাঁ দিঘি বটে, প্রকাণ্ড দিঘি। এবার থেকে ওপারের বাঁধানো ঘাট ভালো দেখা যায় না। দিঘির কিনারায় বসে পথিক অঞ্জলি ভরে জল খেল। চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে উঠে দাঁড়াল। দিনের আলো তখন আরো ক্ষীণ হয়ে এসেছে। দিঘির ওপার পর্যন্ত ভালো নজর চলে না। তবু তার মনে হলো, দিঘির ঘাটের উপর একটা সাদা কাপড় পরা মেয়ে কলসি করে জল নিয়ে উঠে চলে গেল। পথিক তখন নিশ্চিন্ত হল যে কাছে নিশ্চয়ই গ্রাম আছে। সে তাড়াতাড়ি লাঠি কাঁধে ফেলে যেদিকে ওই মেয়েটি গোধূলির আধারে মিশে গেছিল সেই দিকে চলতে আরম্ভ করল। দিঘির অপর পারে পৌঁছে সে দেখল সামনেই এক সারি বাবলা গাছ, আর তার ফাঁক দিয়ে এক মস্ত গ্রামের অনেক চালাঘর দেখা যাচ্ছে।
ওদিকে তখন ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন। সে ভালো করে সব দিক লক্ষ্য না করি সেই দিকে ছুটে চলল। যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখতে পেত যে মেটে বাড়িগুলির দেয়াল অনেক জায়গায় ধসে গেছে, ওপরে খড়ের চাল রোদ বৃষ্টিতে খসে পড়েছে। যেন কতকাল এসব বাড়িতে কেউ বাস করেনি। সমস্ত গ্রামটা শূন্য, খাঁ খাঁ করছে। সন্ধে উত্তীর্ণ হয়ে যায়, তবু একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না। এসব কিছুই সে লক্ষ্য করল না। গ্রামের সদর রাস্তা দিয়ে ঢুকেই সে দেখল সামনে একটা বড় খোড়ো বাড়ি। সে গিয়ে দরজায় ধাক্কা দিল। জীর্ণ দরজা নড়বড় করে উঠল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন সে হাঁক দিয়ে বলল, কে আছো? একবার একবার বাইরে এসো। তবু সাড়া নেই। পথিক একটু আশ্চর্য হয়ে ভাবল, তাই তো, বাড়িতে কেউ নেই নাকি? তখন সে দরজায় জোরে একটা ধাক্কা দিল। দরজা খুলে গেল, কিন্তু তবু কোনো মানুষের পায়ের শব্দ কি গলার আওয়াজ পাওয়া গেল না। পথিক একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঠুকে গলা খাঁকারি দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে একেবারে অবাক হয়ে গেল। এ কি, বাড়ির উঠোনে হাঁটু পর্যন্ত কাঁটা গাছ আর আগাছার জঙ্গল। ওদিকের ঘরগুলো সব অন্ধকার। পথিকের গা ছমছম করে উঠল। এ বাড়িতে কি কেউ থাকে না? পোড়ো বাড়ি। সে সাহসে ভর করে আর একবার ডাক দিল, বাড়িতে কেউ আছেন? এবার তার প্রশ্নের জবাব এলো। ওদিকের অন্ধকার ঘরের ভেতর থেকে কে যেন মেয়েলি গলায় বলল, কে গা তুমি? পথিকের এবার সাহস হল, যাক তাহলে বাড়িতে লোক আছে। সে বিনীতভাবে বলল, মা আমি যাত্রী, অনেক দূর থেকে আসছি, আজ রাত্রির জন্য আমাকে থাকতে দিতে পারবে? ওদিক থেকে জবাব এলো, পারব, তুমি বসো। কোথায় বসবে? চারিদিকে জঙ্গল। পথিক এদিক ওদিক তাকাচ্ছে, এমন সময় হঠাৎ দেখল তার ঠিক সামনে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। এমন আচমকা স্ত্রীলোকটি এসে উপস্থিত হল যে পথিকের মনে হল যেন ভোজবাজি। স্ত্রীলোকটির মুখ সে দেখতে পেল না, কারণ মুখ ঘোমটায় ঢাকা ছিল। সে তাড়াতাড়ি বলল, মা তোমাদের পুরুষেরা কোথায়? তাদের তো কাউকে দেখছি না। স্ত্রীলোকটি ঘোমটার ভেতর থেকে বলল, পুরুষ পুরুষ কেউ নেই, তুমি এসো না। স্ত্রীলোকটির পেছন পেছন পথিক দাওয়ার উপর উঠল। দাওয়াটি বেশ পরিষ্কার। সে পুটলি নামিয়ে খুঁটি ঠেসান দিয়ে বসল। স্ত্রীলোকটি বলল, তুমি সমস্ত দিন কিচ্ছু খাওনি, নিশ্চয়ই খিদে পেয়েছে, ঘরে ঠান্ডা ভাত আছে, খাবে? পথিক খুশি হয়ে বলল, তাহলে তো ভালো হয়, আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সত্যি বড় খিদে পেয়েছে। ঘোমটা ঢাকা মেয়ে মানুষটি এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল, অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল। পথিক কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল, তারপর ধর্মড় করে উঠে দাঁড়ালো।
তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। পুরো বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার। সে পালাবে কিনা ভাবছে, এমন সময় দূর থেকে আওয়াজ এলো, চলে যেও না, তুমি অতিথি, না খেয়ে গেরস্তের বাড়ি থেকে যেতে নেই। অধিক আবার বসে পড়ল। তার পা দুটো এমন কাঁপছিল যে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। কিছুক্ষণ পরে ভাতের থালা হাতে করে স্ত্রীলোকটি তেমনি আশ্চর্যভাবে তার সামনে আবির্ভূত হল। থালাখানা তার সামনে নামিয়ে রেখে বলল, নাও খাও। তারপর দেয়াল ঘেঁষে বসল। অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই দেখতে পাচ্ছিল না। কম্পিত স্বরে বলল, একটা বাতি নেই। জবাব এলো, বাড়িতে তেল নেই। ভয়ে পথিকের গলা বুঝে এসেছিল। তবু সে থালায় যা ছিল তাই তুলে মুখে দিতে লাগল। কিন্তু কি যে খাচ্ছে তা বুঝতে পারল না। কিছুক্ষণ সব নিস্তব্ধ। পথিক কলের পুতুলের মতন খেয়ে যাচ্ছে, কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা স্ত্রীলোকটির দিকে। তাকে ভালো করে দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে সন্দেহ হচ্ছে হয়তো বা আবার অদৃশ্য হয়ে গেছে। শেষে আর নীরবতা সহ্য করতে না পেরে সে বলে উঠল, এ গ্রামের নাম কি? বীরগা। পথিক চমকে উঠল। বীরগা? তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে এসে শুনেছিল যে অঞ্চলে বীরগা বলে এক মস্ত গ্রাম ছিল। 5 বছর আগে প্লেগ মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে। সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না। এই সেই বীরগা। হঠাৎ প্রশ্ন এল, আর কিছু চাই? না না, বলে পথিক উঠবার উপক্রম করল। অন্ধকার থেকে আবার আওয়াজ এলো, উঠো না, তোমার এখনো পেট ভরেনি। শুধু নুন দিয়ে পান্তা ভাত কি খাওয়া যায়? তোমাকে একটা লেবু এনে দিই, কেমন? গাছেই আছে। পথিক কোনো জবাব দিতে পারল না। কিন্তু তারপরই যে ব্যাপার ঘটল তাতে তার মাথার চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। আবছা অন্ধকারে সে দেখল একটা হাত লম্বা হয়ে ঠিক তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল। উঠোনের এক কোণে প্রায় 20 হাত দূরে একটা পাতি লেবুর গাছ ছিল। সেই গাছ থেকে লেবু পেড়ে হাতখানা আবার ফিরে এলো। এই না লেবু। বাবা গো, বলে পথিক দাওয়ার উপর লাফিয়ে পড়ল। তারপর উঠি কি পড়ি করে ছুটতে আরম্ভ করল। তার পুঁটলি আর লাঠি সেখানেই পড়ে রইল। ক্ষীণ একটা স্বর সে শুনতে পেল, যেও না, যেও না, যেও না। পথিকের তখন আর দিকবিদিক জ্ঞান নেই। সে রাস্তায় বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল। রাস্তার দুধারে বাড়িগুলো অস্পষ্টভাবে তার পাশ দিয়ে সরে যেতে লাগলো। কোনোটা ভেঙে পড়েছে, কোনোটা অতি কষ্টে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও একটি জীবন্ত প্রাণীর সাড়া নেই, যেন পরিত্যক্ত মশান। তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে। আকাশে চাঁদ নেই, কেবল কয়েকটা নক্ষত্র মিটমিট করে জ্বলছে। পথিক হোঁচট খেয়ে 2 বার পড়ে গেল, কিন্তু তার গতি কমল না। গড়াতে গড়াতে উঠে আবার দৌড়তে লাগল। তার মনে হতে লাগলো যেন সেই সাদা কাপড় পরা মূর্তিটা এখনো তার পেছন পেছন ছুটে আসছে, এখনই লম্বা হাত বাড়িয়ে তার গলা টিপে ধরবে। এমনি ভাবে অনেকক্ষণ দৌড়বার পর পথিক গ্রাম পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে ঘুম
আবার হোঁচট খেয়ে পড়ে গেল। কিন্তু আর তার উঠে পালাবার শক্তি ছিল না। সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ গুঁজে পড়ে রইল। এইভাবে পড়ে থেকে হৃৎপিণ্ডের উন্মত্ত স্পন্দন যখন একটু কমে এসেছে, তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল। চারিদিকে গাঢ় অন্ধকার, আলকাতরা মাখানো দেওয়ালের মতন তাকে ঘিরে আছে। কোনো দিকে কিচ্ছু দেখা যায় না। এমনকি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে, সেই গ্রাম তার পেছনে কি সামনে কি পাশে তাও সে আন্দাজ করতে পারল না। কিন্তু এই জনমানব শূন্য দেশে ঘুটঘুটে কালো মাঠের মাঝখানে মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে? পথিক টলতে টলতে উঠে দাঁড়ালো। হাঁটু দুটো তার ভেঙে পড়েছিল, কিন্তু তবু এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে। একটা দিক ঠিক করে সে যতদূর সম্ভব দ্রুত চলতে লাগলো। কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না। 5 মিনিট চলবার পরই সে মানুষের গলার আওয়াজ শুনতে পেল, যেন কাছেই কোথাও অনেকগুলো লোক একসঙ্গে বসে জটলা করে গল্প করছে। তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট। পথিকের মন আশায় ভরে উঠল। সে ভাবল দৌড়তে দৌড়তে নিশ্চয়ই কোনো লোকালয়ের কাছে এসে পড়েছে। সে আগ্রহ ভরে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকে চলতে লাগল। শব্দের দিকেই তার লক্ষ্য ছিল, তাই তার পথ যে ক্রমে ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না। ছোট ছোট বাবলার ঝোপে তার গা ছড়ে যেতে লাগলো, পায়ে কাঁটা বিঁধতে লাগলো। তাও সে অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করে ছুটে চলল। ক্রমশ একটা স্যাঁতস্যাঁতে উদ্ভিদ পচা গন্ধ তার নাকে আসতে লাগলো। একটা ভিজে নিঃশ্বাস রোধকর বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে গেল। এদিকে পায়ের নিচে মাটিও ক্রমে নরম তলতলে হয়ে আসছে। চলতে গিয়ে পা বসে যাচ্ছে, যেন দুর্গন্ধ পাঁকে ভরা জলার দিকেই সে এগিয়ে যাচ্ছে। কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠছে। পথিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলেই সে মানুষের আস্তানায় পৌঁছবে। হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সে এক বাবলার ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল। ঠিক তার সামনে প্রায় 10 হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল। তারই নীল আলোতে পথিক নিমেষের জন্য সমস্ত দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল। একটা পাঁক ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডটি উঠছে, আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলি মূর্তি গোল হয়ে বসে আছে। পথিকের গায়ের রক্ত হিম হয়ে গেল। এই যে আলিয়া, তবে কি সে শ্মশানে এসে পড়েছে? শ্মশানেই তো আলিয়া জলে, আর ওই যে মূর্তিগুলো বসে আছে ওরা কারা? মানুষ, কিন্তু মানুষ এই রাত্রে আলিয়া ঘিরে বসে থাকবে কেন? ওদের চেহারা সে ভালো করে দেখতে পায়নি, কিন্তু যেটুকু দেখেছিল এই সময় আর একবার আলিয়ার নীল আগুন জ্বলে উঠল। এইবার পথিক তাদের ভালো করে দেখতে পেল। তারা মানুষ নয়, শুধু একপাল হাস্ত কঙ্কাল। তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস নেই।
অধিকের আর চিৎকার করবারও ক্ষমতা ছিল না। সে পিছু ফিরে পালাবার চেষ্টা করল, কিন্তু তার কাপড় বাবলার ডালে আটকে গিয়েছিল। যেই পালাতে গেল অমনি কাপড়ে টান পড়ল, যেন কে তাকে পেছন থেকে টেনে ধরেছে। পথিকের মুখ দিয়ে কেবল একটা চাপা গুঙা নিবার হল। সে কাদার উপর মুখ গুঁজে পড়ে গেল। তারপর সব স্থির। হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠে পথিক দেখল, সেও সেই আলেয়ার কুণ্ডের ধারে বসে আছে। তার মনে আর একটুও ভয় নেই। আবার আলেয়া জ্বলে উঠল। যারা কুণ্ড ঘিরে বসেছিল তারা নড়ে চড়ে বসল। তাদের হাড়গুলো খটখট করে উঠল। পথিকের পাশে যে কঙ্কালটা বসেছিল সে ভাঙা গলায় জিজ্ঞেস করল, কে হে তুমি, কতক্ষণ এলে? পথিক কথাটা ঠিক বুঝতে পারল না। যেন ইতিপূর্বে কি হয়েছে তা সে মনে করতে পারছে না। এদিক ওদিক তাকাতে তাকাতে অদূরে বাবলা গাছের একটা ঝোপ সে দেখতে পেল। মুহূর্তের মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো। দেখল ঝোপের নিচে একটা তাজা মড়া ঘাড় গুঁজে পড়ে আছে। তখন সে সব বুঝতে পারল। ফিরে এসে বলল, আমি এইমাত্র আসছি। কঙ্কালটা বলল, বেশ বেশ, ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে, তার মধ্যে একটার মধ্যে ঢুকে পড়ো। তোমার নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের দেরি। যতদিনে মাংস পচে হাড় না বেরোয় ততদিন ধার